Subhanallah. Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেকে ভালো ভালো বকনার সন্ধান চান, কারণ অনেকেই চান যে বকনা থেকে গাভি তৈরি করতে। গাভি কিনে অনেকে লস খেয়েছেন বা গাভি কিনে অনেকে রিস্ক নিতে চান না, তো আপনাদেরকে ভালো ভালো বকনার সন্ধান দেওয়ার জন্য আমরা বিভিন্ন খামারে চলে যাই। তো আজকে আসছি আমরা কাশিম ডেইরিতে, এটা কুমিল্লা জেলার হোমনা থানা গারমুরা বাজারের পাশে। আর আপনারা জানেন যে ইব্রাহিম ভাই বিগ সাইজের, পিছনে দেখতেছেন যে বিগ সাইজের গাভিগুলো সংগ্রহ করেন, পাশাপাশি উনি মায়ের রেকর্ড বেশি দুধ হলে এরকম কিছু বকন সংগ্রহ করেন, তো আজকে উনি করেছেন। তো চলুন এগুলো দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ইব্রাহিম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইব্রাহিম ভাই, আজকে দেখতে পাচ্ছি মনে হয় কিছু বকনা কালেকশন। বকনা ভাই, আপনার আসলে একটা প্রতিবেদন দিয়া এখন এমন অবস্থা হয়েছে আর কি, পাগল বানা বেলাইতেছে বকনার জন্য। আচ্ছা আচ্ছা, কি কম মানে ভাই, আর আমি তো জানেন ভালো জিনিস ছাড়া উঠাই না। না না, আর এইগুলো ভালো জিনিস খেলে আপনার সচরাচর খুব কম পাওয়া যায়, কম পাওয়া যায়, খামারিরাও বিক্রি করতে চায় না। যেমন এই চারটা বাচ্চা আনছে ভাই, আপনার দুই দিন থাইকা ঢাকাতে 40টার মতো খামার গইরা, দুইটা বাচ্চা এই চারটা বাচ্চা মিলাইছে। আচ্ছা আচ্ছা, সবগুলো ঢাকা থেকে আনা? ঢাকা থেকে আনা। আচ্ছা, কিরকম মায়ের দুধের রেকর্ড কিরকম? আমার তো ভাই জানেনি, 30-35 এরপরে 28 এরকম দুধের রেকর্ড ছাড়া আমি বাচ্চা সংগ্রহ করি না। না ঠিক আছে, 5-10 হাজার বেশি হলো, আপনার মায়ের রেকর্ড ভালো হলে দেওয়া যাচ্ছে গাভিটা ভবিষ্যতে বড় হলো। তারপরে মনে করেন আপনি যে কোয়ালিটি ছাড়া তো বাচ্চা আনাই যাবে না। দেখেন আচ্ছা আচ্ছা, বাচ্চার লেজ অনেক ছোট, এক একটা বাচ্চা। আচ্ছা, আজকে শুধু বকনাই দেখাবেন না গাভিও আছে? না বকনাই দেখাই, আপনাদের শুধু রেখে যারা বকনা চাই, যারা বকনা চাই তাদের জন্য চাই রাখছে, কিন্তু আসলে আমার ওই সময় নেই, এইজন্য প্রতিবেদন দিয়ে দিলাম। ঠিক আছে, যারা দেখে নেয় নিবে। তো চলেন বকনাগুলো একটু দেখাই এবং দরদাম সহ। তো ইব্রাহিম ভাই, শুরুতে একটা বকনা দেখতে পাচ্ছি, ফিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান, বয়সটা কিরকম? বয়সটা 13 মাস। 13 মাস, রেডি বকনা? হ্যাঁ রেডি বকনা। হেটে কি আসছিল নাকি? হেটে আসছিল কিনা তা আমি জানি না, তবে আচ্ছা আচ্ছা, না এসে থাকলেও হয়তো এখন চলে আসবে কিছুদিনের মধ্যে, কিছুদিনের ভিতরে চলে আসবে। আচ্ছা, বকনা তো এবার ঢাকা থেকে সংগ্রহ? ঢাকা থেকে সংগ্রহ করছি, খামার থেকে, প্রায় 40টা খামার গইরা। আচ্ছা আচ্ছা, চারটা বাচ্চা শুধু, চারটা। এটার মা কিরকম দুধ দিত যেহেতু এত খামার ঘুরছেন আপনি? এগুলো সব 30-এর উপরে। 30-এর উপরে? আচ্ছা, বাচ্চা ভাই একের বাচ্চা। আমি আমার কথা হচ্ছে ভাই, আমার খামারে বদলাম করতে চাই না খারাপ জিনিস উঠায়। আমি একের জিনিস না হলে আমি খামারে গরু উঠাই না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তার মাথার চেহারাটা দেখেন, দেখছেন? আর অনেকে ফেলেকবি বলে। হ্যাঁ লাগবি, হ্যাঁ ফেলাকবি আরেকটা দেখতে পাচ্ছি, এটা তো হলস্টাইন ফিজিয়ান। এটা হলস্টাইন ফিজিয়ান, একবারে উন্নত জাতের, বাহিরের যে আপনার গাভিগুলো হয়, হ্যাঁ এর দেন তার গলার ভিতরে এক চিমটি পরিমাণ যদি নেই, একদম এক চিমটি বললো মনে ভুল হইব, এক চিমটি পরিমাণ যদি দেখতে পাচ্ছি। গলা দেখেন আপনার পানি খাওয়ার মতো, কত লম্বা আর কত চিকন দেখছেন, আর চামড়া দেখেন একবারে, হ্যাঁ পাতলা চামড়া, রসুনের চুলকাতে পাতলা এরকম, আর লেজ দেখছেন, লেজ কত খাটো, আর বাচ্চা উচ্চতা দেখেন, লেজের কথাটা আবার বলেন, লেজটা দেখছেন কত খাটো একবারে, লেজ কলম কাটা নাই, লেজ কলম কাটা নাই, লেজের কলম হাঁটুর উপরে কত খাটো দেখেন। তারপরে আপনি বাচ্চাটা উচ্চতা দেখেন, কত উচ্চতা, উচ্চতা অনেক অনেক উচ্চতা। তারপরে আপনি লম্বা দেখেন বাচ্চাটা কত লম্বা, হ্যাঁ এগুলো এই 15-20 দিনের ভিতরে এটি বীজ দিতে পারবে। আচ্ছা, একদম রেডি বকনা? একদম রেডি বকনা। হ্যাঁ, দুনো পাশ দেখান বকনাটা, দেখছেন সেরকম বাচ্চা, গঠনটা একটু দেখাই দেন দর্শকরা দেখো,
প্রত্যেকটার উলানি তো মাশাআল্লাহ, যেমন বাচ্চা ভাই এরকম। আচ্ছা তো ভাই দুইটা একসাথে কিরকম চাবেন? দুইটা ভাই একসাথে দাম চাচ্ছি 3,05,000। 3,05,000? আচ্ছা আচ্ছা, 1.5 লাখ করে সব রেডি, খালি নিয়ে বীজ দিবে। আচ্ছা, আর 9 মাস পালবে, গাড়ির বাচ্চাদের দাম হবে 7,50,000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা, যদি বাচ্চা যদি নেওয়ার পরে যদি আবার কেউ 9 মাসের গাপ করে আমার কাছে বিক্রি করতে চায় তাও পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার থেকে আমি নিজে নিয়ে আসবো। আর আপনার তো পালার কোনো ইয়া নেই? না না, আপনি তো বিক্রি করেন আনেন। ইব্রাহিম ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান ভাই, অনেক উন্নত জাতের একটা বাচ্চা। দেখেন চামড়া দেখছেন, আর গলা দেখেন একদম চিকন। হ্যাঁ, আর তার কপাল দেখেন কত চৌড়া, মুখ কত ছোট, কান কত ছোট। এটা কি জার্সির সাথে কিছুটা মিক্সড আছে? না না, এটা জার্সির সাথে মিক্স নেই। আচ্ছা আচ্ছা, অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। বয়স কত এটার? এটা 7.5 থেকে 8 মাসের মতো। 7.5 থেকে 8 মাস। আর তলাটা দেখেন না আপনার পথ। তো ইব্রাহিম ভাই এটার দাম পড়বে কত টাকা? এটার এটাই একসাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরেরটা। তো ভাই এটা কি আপনার দ্বিতীয় বকনাটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হলস্টিন ফ্রিজিয়ান উন্নত। হলস্টিন ফ্রিজিয়ান, বয়স কত মাস? এটার মারদুদের রেকর্ড 25+। 25+, আর এটার বয়সটা কিরকম? এটা বয়স 6 মাস। 6 মাস। আচ্ছা, এটার উলানি গঠনটা একটু দেখান। এটা কানগুলো দেখেন কত ছোট। হুম হুম হুম, তো দেখাই দিস, উলানের গঠনটা দেখেন। তার লেজটা দেখেন কত ছোট, লেজটা ছোট এবং চিকন। আচ্ছা আচ্ছা, আর মাথা একটু ঝুটি আছে, আনকমন বাচ্চা। তো এই দুইটার দাম চাবেন কত টাকা? এটা 1,75,000 যাচ্ছে। দুইটা 1,75,000। আচ্ছা, আমার দামি করতে পারবে? সীমিত সীমিত। আচ্ছা, কত করে পড়তেছে? কত করে পড়তেছে বলতে, এটা তো আপনার বড় বাচ্চা। আচ্ছা, আর এটা একসাথে? হ্যাঁ, এটা অনেক দামি বাচ্চা। হ্যাঁ, এটা অনেক দামি বাচ্চা, আমার অনেক টাকার কিনা এই বাচ্চাটা। আচ্ছা, এই দুইটা একসাথে নিলে 1,75,000। 1,75,000। তো ইব্রাহিম ভাই মাশাআল্লাহ অনেকগুলো বকনা দেখলাম, তো আপনি তো নিয়মিত বিক্রি করেন, অনেকে নেয়, আরও অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে যদি একটু বলতেন? তারা সহজে আসে দেখে শুনে নিয়ে যাক। আর যদি কেউ মনে করেন যে আসা সম্ভব না কিন্তু এই নিতে ইচ্ছুক, তারা যোগাযোগ করে ভিডিও কলে দেখতে চাইলে তাও দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে। আর আমার ইনতে আশা করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো গাবি নেয় আর বকনা নেয় কোনটাই আল্লাহর রহমতে ঠকবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো হচ্ছে আয়েশা দেখা শুনে নেওয়াটা, এটা সবসময় আমরা পরামর্শ দেই, কারণ আপনি কেমন দেখলেন ভিডিওতে বাস্তবে মিল আছে কিনা, আয়েশা দেখা শুনে নিলে সবচেয়ে ভালো, সুস্থ সবল আছে কিনা। তো ইব্রাহিম ভাই ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনি ভালো থাকবেন।